আর কাছে বাবা এই নাও আমার বন্ধু বাঁশি দিয়েছে আরে দোকান চুরি করব বাঁশি এনেছিস কেন বাবা বাঁশিটাকে বলো বাঁশি শীত কাটি হয় সঙ্গে সঙ্গে বাঁশি শীত কাটি হয়ে গেল সকাল গড়িয়ে গেল দুপুর গড়িয়ে গেল বিকাল গড়িয়ে গেল সন্ধ্যা গড়িয়ে গেল রাত গড়িয়ে গেল এসে গেল ভোরের বেলা আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে ও মাইরা আর বেশিক্ষণ নয় 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা আমি করে দেব 10 মিনিট একটু কষ্ট করে বসুন কেমন 10 মিনিট পরে বিদায় নেব তো আজকে বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকানে আর পিছনে গোল করে গর্ত কেটে বাবা বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে দেখেন না চাল ডালের বস্তা ভর্তি বাবা মেপে মেপে নিয়েছে চার মুষ্টি চাল চার মুষ্টি ডাল চারটে আলু মেপে নিয়েছে মেপে নিয়ে গর্ত থেকে বেরিয়ে এসেছে বাবা এই নাও ধর আর যেই না বাবার হাতে দিয়েছে বাবা বলছে হ্যাঁ রে খোকা অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা একটু মুখশুদ্ধি নিয়ে আয় আপনাদেরও বলে দিই মা যারা যারা নিমন্ত্রণ করে কাউকে সেবা দেবেন মহাজনগতস্য পন্থা সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না তাজকের বটু বলছে ঠিক আছে বাবা আমি যাচ্ছি আবার প্রবেশ করেছে দোকানের ভিতরে ভগবান মনে মনে চিন্তা করলেন বটু প্রথম পরীক্ষা তোর রূপ ধরে আমি মার খাইয়েছি আমার মনে পড়ছে যারা কীর্তন প্রকৃত শুনছো তারা ঠিক জানে প্রথম মার খাইয়েছিল ওর রূপ ধরে দ্বিতীয়বারে কচ্ছপ রূপ ধরে তোর চাল ডাল লোকে খেয়ে নিয়েছিল সেই যে যমুনার ঘাটে এইবার তৃতীয়বার আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তাহলেই তুই আমার ভক্ত তবে বাপ এই পরীক্ষাটা যেন কারোর জীবনে না ঘটে বটু প্রবেশ করে সবে হরিতুকিতে হাত দিয়েছে আর ওদিকে ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছেন দোকানদার দোকান চুরি হয়ে যাচ্ছে আর সেই সময় দোকানদারের ঘুম ভেঙে গেছে আর ছুটে আসতে গেছে আর বটু পালাতে গেছে পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে দোকানে হঠাৎ করে আওয়াজ হয়েছে আর দোকানদার বলছে আরে চোর 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 আর চোর চোর বলে দোকানদার ঢুকছে আর কান্না প্রাণের ভয় হয় সবে মাত্র হরিতুকিটা হাতে নিয়ে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে আছে বটুর জীবনে কাল ঘনিয়ে এলো তবু বাবাকে বুঝতে দিল না হরিতকিটা হাতে দিয়ে বলছে বাবা তুমি যাও আমি যাচ্ছি যতই হোক বাবা তো বুঝতে পেরেছে ছেলের কিছু হয়েছে ওদিকে ভিতরে পা ধরে টানছে শরীরটা ভেমে যাচ্ছে বাবা বলছে হ্যাঁ রে খোকা সত্যি করে বললা তোর কি কিছু হয়েছে আমায় বল বললাম তো কিছু হয়নি তুমি যাও ছোট্ট ছেলে থাকতে পারলো না বারবার বাবা যখন জিজ্ঞাসা করছে ছোট্ট বটু বলে উঠলেন বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না কারণ এরা যেভাবে আমার পা ধরে টানছে যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নিয়ে যাবে বটু বটু thank you
সহিতে পারিব না চুপ কর আমি তোকে বাল পারি বলেছিলাম তুই পারবি না তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি এতদিন পরে সবাই আমাকে বলবে চোর আমি চোরের বাবা এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না না বাবা অপরাধ আমি করেছি শাস্তি আমি পাবো একটা কাজ তুমি করতে পারবে ওই যে বাঁশিটা পড়ে আছে বাঁশিটাকে তুলে একবার তুমি বলো ওষি হতে আর ওই ওষিটা দিয়েই তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও দিশেহারা হয়ে গেল বাবা একবার বলে ছেলে চাই একবার বলে অতিথি সেবা আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে কি মায়েরা কেউ পারে না মহাভারতে দাতা কর্ণ আর পদ্মাবতী করেনি নিজ পুত্রকে নিজের হাতে বলি দিয়েছে আজকের বটু বলছে বাবা ধরো অস্ত্র কাতো মাথা আর বিলম্ব করো না তুমি কাকে চাও ছেলে না অতিথি সেবা বাবা পাগল হয়ে গেল আর পাগল হয়ে গিয়ে হাসতে হাসতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকেই ছেদন করে দিয়েছে আর যেই না মস্তকটা ছেদন করে দিল বাবা তাড়াতাড়ি করে পাগলের মতো ছেলের কাটা মুন্ডুটা নিয়ে ওই যমুনার জলে ফেলে দিয়েছে আর দোকানদার যেই না পা দুটো ধরে টেনেছে দেখে না গলায় পইতে এই যদি গ্রাম ছাড়া হতে হয় ব্রহ্ম হত্যা করলাম চল ছেলের এই দেহটা নিয়ে আমরা যমুনায় ফেলে দিই ভগবানের লীলাটা কেমন দেখেন বাবা মাথা দিল যমুনায় দোকানদার দেহটা দিল যমুনায় ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে সন্দীপনী মুনি রন্ধন করে বৈষ্ণব আপ্যায়ন করলেন ভগবান রূপী বৈষ্ণব বললেন হে মুনিবর সকাল হতে একটু দেরি আছে চলো স্নানটা করে আসি আর যত যা বাবা যেখানে স্নানে গেছে ছেলের কাটা দেহটা ভাসছে কোনো বাবা দেখতে পারি পিছন ঘুরে আছে আর ভগবান প্রশ্ন করছে হে মুনিবর তুমি ভালো করে দেখো তো ছেলেটাকে কি তুমি চেনো ছেলেটাকে তুমি দেখেছো এক বাক্যে বলে উঠেছিল আমি ওকে চিনি না আমি জানি না দেখিও ভগবান মনে মনে ভাবলেন হাই রে নিজ পুত্রকে অস্বীকার করে দিল আর এর ছেলেকে যদি আমি না বাঁচাই আমার ভগবান নামে কম পড়ে যাবে সোনামণি বা আমি ধ্যানে বসে যদি বুঝতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে আমি সেবা পাব সঙ্গে সঙ্গে বাবা চরণটা ধরে সমস্ত ঘটনাটা বললেন ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও তুমি কেঁদো না তোমার ছেলে আমি বাঁচিয়ে দেব তীরে তুলেছে তীরে তুলে ঝোলাতে একটা ওষুধ আছে ইচ্ছা করে ভগবান চতুরের চূড়ামণি নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে ব্রহ্মা দেখো তো ছেলেটা দেহটা জোড়া লাগাতে পারো কিনা প্রাণ আমি পরে দেবো আগে জোড়া লাগাতে পারো কিনা দেখো বাবা প্রকাশ্যে নয় নয়ন ইঙ্গিতে তা ব্রহ্মা এসে চেষ্টা করছে জোড়া লাগাতে পারছে না ভোলানাথকে ডাকছে ভোলানাথ তুমি দেখো তো ভোলানাথ তো পাচ্ছে না যে নামের নামে স্বয়ং ভগবান তিনিও নিজে পাচ্ছে না তাহলে ভাইরা আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন আছে উত্তর দিলেই ছুটি এবার দেখি উত্তরগুলো দাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে আর কে বাকি আছে নারদ সুন্দর নারদ বাকি আছে ভগবান বলছে দেবর্ষি দেখো তো তুমি পারো কিনা এইবার দেবর্ষি তো একটা অভ্যাস আছে বাবা হটে মোরা রে মাধু কৈটব Oh, my God.
না কারণ আমার যুগল ভেঙে দিলে তোমাদের ঘরে গিয়ে নিজ যুগল ভেঙে যাবে তখন যেন আমার উপরে চাপিয়ে দিও না মমিতা বললো বলে এইটা হলো একটু বাবা একটু একটু আর দু মিনিট একটু মিলনটা করতে দেয় এই বাল দেবর্ষী নারদ এক হাতে মাথা আর এক হাতে দেহটা নিয়ে যেই না জোড়া লাগাতে গেছে সঙ্গে সঙ্গে আঠার মতো আটকে গেছে ভগবানকে দেখে নারদ মুনি বলছে ও প্রভু তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না আর আমি জোড়া লাগাতেই লেগে গেল কি করে হলো মানে মনে করে দেখো ত্রেতা যুগের কথা যেদিন সীতাকে উদ্ধার করবে বলে হনুমানের দল সাগরের সেতু নির্মাণ করছিল বাবা কি দিয়ে করছিল একটা করে পাথর ফেলছিল আর পাথর জলে ভাসছিল রামচন্দ্র মনে মনে করলো যার বউ চুরি হয়েছে সে কোনো কাজ করছে না একটা সম্মানের ব্যাপার লক্ষ্মণ বলো কটা বাজে ভাই 11টা 10 ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে ভুলটা আমার হরি বল তো মায়েরা ভুল বুঝবেন না আমি কিন্তু হরিবাসরের টাইম জানতে চাইনি কে জেনেছে রামচন্দ্র জানলো ভাই লক্ষ্মণের কাছে কটা বাজে বলে 11টা 10 ভাই দেখতো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা সব ঘুমোচ্ছে আপনারা নন তো হনুমানের দল তারা ঘুমাচ্ছে তাই বার কি করেছে রাত 11টা বাজে ছোট নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র মনে মনে করছে ওই সাগরে ফেলবো যদি ডুবে যায় বাবা তাহলে সম্মান হানি হবে তাহলে ফেলবো না যদি ভাসে তাহলে হনুমানদের সঙ্গে দু চারটে ফেলবে তার রাত 11টার সময় ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে সাগরের কাছে গিয়ে আর যেই না ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে আর যেই না ডুবে যাবা সঙ্গে সঙ্গে চারিদিকে দেখছে কেউ দেখলো না কেন দেখে কেন তো গাছের ডাল থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি আমি দেখেছি হনুমান তুমি দেখেছো দেখেছো কিন্তু কাউকে যেন বলো আচ্ছা তোমরা ফেলছো ভাসছে আমি ফেলছি ডুবছে কেন বলে হে হে রাম দয় আমার আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই প্রভু ত্রেতা যুগে রামে নামের গুলি শিলা বলি শোনা শোনা তাহলে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল আজও রামেশ্বরে তার প্রমাণ ফিরে আসার লীলায় নারদ বলছে প্রভু বুঝতে পেরেছি আজ কিছু বলতে হবে না প্রভু একটু যাবো আর আসবো মায়েরা আমি লীলাতে বলেছিলাম 10:30-11টার ভিতরে প্রশ্নের উত্তর দেবে আজকের প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে বলো তো দ্বিতীয় প্রশ্নটা নারদের জন্য কে বসে আছে কে বসে আছে হ্যাঁ সেই মর্তধামের বুড়িমা সেই বুড়িমার কাছে গেছে যা রাধে অনুগড়াই তিনি 501 টাকা গোবিন্দ সেবার জন্য রাধা রানীর চরণে দান করেছেন প্রেম সে বলনি তাই গৌর কৃষ্ণ হরি বল জয় রাধে ঝাড়গ্রাম জেলায় বাড়ি তনুশ্রী ঘোষ তিনি 550 টাকা আমার রাধারানীর চরণে ভগবত সেবায় দিয়েছেন প্রেম সে বলনি তাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল চলেন আজকের আমরা সবাই এইবার সেই বুড়িমার কাছে গেছে নারদমা তোমার প্রশ্নের উত্তর পেয়েছি বলে কি পেয়েছো হরি নামে যদি বলার মতো বলা যায় শোনার মতো শোনা যায় হরি নামের গুণে কাটা দেহ জোড়া লাগে হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয় হরি নামের গুণে খোঁড়া মানুষ হেঁটে চলতে পারি হরি নামের গুণে বোবা মানুষ কথা বলে এই রাম নামের গুণে রামেশ্বরী শিলা জলে ভাসছে তবে একটা কথা বাবা হরি নাম শুনলে হবে না হরি নাম গাইলে হবে না কিরকম গাইবে কিরকম শুনবে মামা তরকারি বানাতে পারো তরকারি মানে তরকারি বানাতে গেলে তেল দেবেন হলুদ দেবেন লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন জল দেবেন কাঠ দেবেন উনান দেবেন গ্যাস দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যাবে না
লবণ লবণ না দিলে তরকারি স্বাদ হবে না আচ্ছা বাবা ঠিক দেখেছেন তরকারিতে লবণ না দিলে স্বাদ হয় না আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে আমার ভবতারিণীর ভক্ত তিনি নরেনকে ডেকে বলেছিল আই শালা ঠাকুরের বই পড়বে ঠাকুর সবাইকে শালা শালা বলতো কোন শালা বউয়ের ভাই শালা না পাঠশালা না গোশালা না তাহলে কোন শালা শা মানে মুক্তি লা মানে নৌকা যে মুক্তির নৌকাতে ঠাকুরে পারা পারে হয়ে যাবে নরেনকে বলেছিল নরেন সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে বাবা গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণী কারণ লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা যাই ভজন করো না কেন গাছের গোড়া কিন্তু আমার ভগবান কৃষ্ণ ভগবান নিজে সব দায়িত্ব মেনটেন করতে পারবে না বলে এক একজনের উপরে চাপিয়ে দিয়েছে লক্ষ্মী পুজো কেন করি ধান চাল পাওয়ার জন্য সরস্বতী পুজো কেন করি বিদ্যাবুদ্ধি ভালো হবে গণেশ পুজো কেন করি ব্যবসা বাণিজ্য ভালো হবে মনসা পুজো কেন করি যাতে দংশন না করে তাই তো কালী পূজা কালী পূজো কেন বলো বলো না না বলে বদল খাওয়া বলে না সবাই তো সমান নয় তবে বেশি ভাগ হয় কেন আবার অনেক অনেক ভক্তরা বলে মা তো খায় বলে মা ওই খায় না মদ খায় না মা মদিরা খায় মদিরা মানে কি মধু দেখবেন বাবা বেশি মধু খেলে না নেশা হয়ে যায় সেটা কলি ছেলেরা ওটা মদিরাকে মদ করে দিয়েছে হরি বল তাহলে আর বাকি নেই তো কার্তিক পূজা কার্তিক পূজা কেন করি কার্তিকের মতো জানে ছেলে তাহলে এক একটা ডিপার্টমেন্ট মানে দায়িত্ব দিয়েছে কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে ভগবান ধরুন একটা বাস্তবে যুক্তি দেখাই বাবা মা জীবিত আছে পাঁচটা ছেলে বউ নাতি পুতি আছে যদি নিমন্ত্রণ পত্র আসে এক সংসারে আছে তাহলে নিমন্ত্রণ পত্রটা কার নামে ছাপানো হবে বৌমার নামে বৌমার নামে বাবার নামে বাবা হচ্ছে গার্জেন তাই তো তাহলে আজকে জগৎকে বোঝালো বাবাকে নিমন্ত্রণ মানে আর কাউকে বলতে হবে না সব নিমন্ত্রণ ঠিক তো কৃষ্ণকে যদি কেউ প্রণাম করে আর অন্য কাউকে যদি নাও করো তাতে অসুবিধা নাই কারণ ভগবান নিজে থেকে সবার প্রণাম পৌঁছে দেবে নিতাই গৌর প্রমাণম হরি বল তাহলে বাবা এখনো কিন্তু খবর পাওয়া গেল না সেই তরকারির খবর তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয় ঠিক তদ্রূপ চোখের জল হচ্ছে লবণ কীর্তন শুনলে হবে না কীর্তন গাইলে হবে না লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো সেদিন থেকে তুমি জানবে তোমার নজন সন্দীপনী মনি সন্তান ফিরে পেল নিজে পুত্র ফিরে পেয়ে মা মহামায়া আর সন্দীপনী মনি আর্চের বটু নয়ন জলে কাঁদল প্রভু একবার জীবন রূপে লালা দাও স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা কে নবীন কিশোরী গো স্বামীর বামে দাদা কে নবীন কিশোরী